কোনোরকম প্রতিযোগিতা ছাড়াই জাতীয় ডাটা সেন্টারের জন্য 2021 সালে যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি কোম্পানি ওরাকলকে ক্লাউড সেবার দায়িত্ব দিয়েছিল সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে দেওয়া এই কাজের জন্য প্রতিষ্ঠানকে দেওয়া হবে $180,00,000। সেই সময়ের দর অনুযায়ী ২০৭ কোটি টাকার বিনিময়ে 3 বছর ক্লাউড সেবা দেওয়ার কথা ওরাকলের। তবে রহস্যজনক কারণে চুক্তি স্বাক্ষরের 2.5 বছর পর ক্লাউড সেবা চালু করে ওরাকল। বাছবিচার ছাড়াই ভিনদেশি প্রতিষ্ঠানকে দেশের তথ্য সংরক্ষণের দায়িত্ব দেওয়ার পেছনে মূল ভূমিকা ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। তার চাপে দরপত্র আহ্বান না করে ওরাকলকে সরাসরি কাজ দেওয়া হয়। শাউন সুলাইমানের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ। ২০২০ সালের দিকে সরকারি সংস্থাগুলোর উপাত্ত সংরক্ষণে সরকারের একটি কেন্দ্রীয় ক্লাউড সেবা ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়। সেই সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কেন্দ্রীয়ভাবে ক্লাউড ব্যবস্থাপনার পরিকল্পনা নেয়। একটি ক্লাউড সেবা প্রস্তাব সে সময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন জাতীয় ডাটা সেন্টারকে দেয় ওরাকল। তবে বিসিসির তৎকালীন পরিচালক তারিক এম বরকতুল্লাহ সেই প্রস্তাব ঘুরিয়ে দেন বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের দিকে। এবার ব্যাংক আপনার হাতের মুঠোয়, ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট সূত্র বলছে, পলককে প্রভাবিত করে ডাটা সেন্টারে ওরাকলের ক্লাউড ব্যবস্থা স্থাপনের মূল মাস্টারমাইন্ড এই তারিক বরকতুল্লাহ। পরে পলকের সরাসরি হস্তক্ষেপে ওরাকলের সঙ্গে BDSL ডেডিকেট রিজিওনাল ক্লাউড স্থাপনে চুক্তিবদ্ধ হয়। এই ক্লাউড থেকে 3 বছরে সেবা নিতে মোট ব্যয় ধরা হয় $180,00,000। অনুসন্ধান বলছে, কোনো রকম প্রতিযোগিতামূলক অথবা আন্তর্জাতিক টেন্ডার ছাড়াই ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথডে ওরাকলকে কাজটি দিয়েছেন পলক। তবে 39 কোটি টাকা মূল্যের বেশি দরপত্র একনেকে পাশ করিয়ে নেওয়ার নিয়মও ওরাকলের ক্ষেত্রে কৌশলে এড়িয়েছেন পলক। প্রতিষ্ঠান হিসেবে BDSL এর সরাসরি ক্রয় ক্ষমতার সুযোগ নিয়েছেন তিনি। 2021 সালের 12 ডিসেম্বর ওরাকলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করে BDCSL। চুক্তি স্বাক্ষরকালে অন্যদের মধ্যে তারিক বরকতুল্লাহ ছিলেন। অবশ্য গত মে মাসে অর্থাৎ চুক্তি স্বাক্ষরের প্রায় 2.5 বছর পর এই ক্লাউড চালু করে ওরাকল। গত 6 মে সালমান এফ রহমানের উপস্থিতিতে 5 তারকা হোটেলে বেশ জাঁকজমকভাবে এর উদ্বোধন হয়। চুক্তি স্বাক্ষর আর কার্যক্রম শুরুর মাঝের সময় নিয়ে পাওয়া যায় আরও চাঞ্চল্যকর তথ্য। চুক্তির পর থেকেই ওরাকলের সিঙ্গাপুর ক্লাউডে উপাত্ত সংরক্ষণ শুরু করে BDCSL। 1 বছরের সেবার জন্য ওরাকলকে প্রায় $4,50,000 পরিশোধ করা হয়েছে। এই লেনদেনের $4,20,000 বা $4,83,00,000 একটি অর্ডার ডকুমেন্ট রয়েছে কালবেলার কাছে। এখানে অবাক করার মতো বিষয় হলো, পলক যখন সরকারি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ডাটা সিঙ্গাপুরে রাখছিলেন, তখনই উপাত্ত সুরক্ষা আইন 2022 নামে একটি আইনের খসড়াও করছিল তার অধীন ICT বিভাগ। সেই খসড়ার অন্যতম বিষয় ছিল বাংলাদেশের ডিজিটাল উপাত্ত বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যেই সংরক্ষণ করা। অর্থাৎ একদিকে তথ্য স্থানীয়করণের আইন তৈরি, আর অন্যদিকে নিজেই তা দেশের বাইরে পাঠাচ্ছিলেন পলক। এসব কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী একটি সূত্র কালবেলাকে জানায়, ওরাকলের বাংলাদেশে ক্লাউড স্থাপন শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন সাবেক প্রতিমন্ত্রী। সিঙ্গাপুর থেকে উপাত্ত দেশে ফিরিয়ে আনলেই উপাত্ত সুরক্ষা আইন পাশ করতেন তিনি। তবে ওরাকলের যন্ত্রাংশ আমদানি বিষয়ক জটিলতায় বিষয়টি দীর্ঘায়িত হয়। এই যন্ত্র আমদানিতেও প্রতারণার আশ্রয় নিয়েছিলেন পলক। পলকের পরামর্শে ওরাকল কাস্টমসকে ফাঁকি দিয়ে বিনা শুল্কে ক্লাউড যন্ত্রাংশ খালাসের চেষ্টা করে। তবে বিষয়টি ধরা পড়ায় কাস্টমস যন্ত্রাংশগুলোর খালাস আটকে দেয়। এই ঘটনার কারণে রাজস্ব বোর্ডে তখনকার চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের সঙ্গে সম্পর্ক খারাপ হয় পলকের। পরে মোটা অঙ্কের রাজস্ব দিয়েই যন্ত্রাংশ খালাস করে ওরাকল। এজন্য পলক নিজের কমিশনে কিছুটা ছাড় দিয়েছিলেন বলেও BDSL এ প্রচলিত রয়েছে। এ বিষয়ে ওরাকলের বক্তব্য জানতে বাংলাদেশে প্রতিষ্ঠানটির প্রধান রুবাবাদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনসংযোগের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এ সময় তিনি জনসংযোগ শাখার সংশ্লিষ্টদের মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা পাঠাবেন বলেও পরে আশ্বাস দেননি। আফসারা নাজ, কালবেলা।